আশা শীঘ্রই আমার সাথে একটু বাইরে চলতে, তোমার কথা আছে। কি হয়েছে আপু, কিছু বলবা? তোকে যেটা বলতেছি সেটা কি হয়েছে শরীফ বলো। তুই ভালো করে মনে করে বল, কালকে কামরুল ভাই ছাড়া বাড়িতে আর কে কে আসছিল? আশা, কি ব্যাপার, বই খাতা খুইলা কই গেল? কি রে, বই খাতা ফালা রেখে এখানে কি করতেছস? চুপ করো, মনে করি। এই শুন, কি হয়েছে তো? অপু, এখন তোমার কোনো কথা জবাব দিতে পারবো না। আশার সাথে আমার কথা আছে, তুমি ভিতরে যাও। যা বলার আমার সামনেই বল। তোমার সামনে বললে তুমি সহ্য করতে পারবা? মানে আশা, তুই বল, কালকে বাড়িতে খামার ভয় ছাড়া আর কে আসছিল? কেউ না, কেউ আসে নাই তো। প্রশ্নটা আমি আশাকে করেছি ফুপু, ওকে কথা বলতে দাও। তুই ওর এত জেরা করতেছিস কেন? বাবা কালকে দুপুরে ঘুমানোর আগে কি কি খেয়েছিল রে? ও কিভাবে জানবো, ভাইজান দেখা হয়েছে তো, আমি ভাত খাওয়াইছি। তুমি ওকে কোনো কথা বলতে দিবা না? ওকে প্রশ্ন করলে তুমি উত্তর দিচ্ছ কেন? হ্যাঁ আশা, বল কি খাইছে বাবা, আর কি কি খাইছে? আপু, আমি তো মামারে এক গ্লাস পানি ছাড়া কিছুই দেই নাই। একটা অসুস্থ মানুষ কালকে তিনটার সময় কিছু একটা খায়া ঘুমাইছে, উঠছে আজকে ভোর ছয়টায়। তোমরা একদিনে তাকে কি আমার ভাত পানি খাওয়ালে যে সে এরকম বেগুনে ঘুমালো, যে ডাকলেও টের পাইলো না? বয়স্ক মানুষ, একটু বেশি না হয় ঘুমাইছে তো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে শুনবা? চুরি হয়েছে, চুরি। কি বলো, চুরি? সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। চুরি হয়েছে? বের করার সময় দেখেছি কোন টাকা নাই, কি করব? হায় হায়, আমরা তো কিছুই জানি না। তুই কি কখনো কইছস ঘরে ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ টাকা রাখা আছে? কখনো কইছস? আমি বুঝতেছি না আমি কি করব, আমার মাথায় কাজ করছে। আপু তুমি কান্না করো না, আমরা একটা কাজ করতে পারি, চল আমরা পুলিশের কাছে যাই। আমার মনে হয় আমরা পুলিশের কাছে গেলে এর একটা সমাধান বের করতে পারবো। ওই পুলিশের কাছে যাই কিও, থানায় এমনিতেও কত এরকম চুরির কেস পড়ে রয়েছে। আমি এখন কি করব বাবু, চাকরির জন্য টাকাগুলো এনে রেখেছিলাম, গয়নাগুলো মার শেষ স্মৃতি ছিল, ওগুলো বিক্রি করে দিলাম চাকরির জন্য, কিন্তু টাকাটা কোনো কাজে লাগাতে পারলাম না। আমার যে নিজের একটি পরিমাণ ছোট লাগতেছে, ঠিকই বলছি, ভাইজানের চিকিৎসার খরচ, ঘরের মাসের খরচ, চাকরি না হলে এগুলো সামলাবি কি কইরা? চাকরিটা কইরা টাকা নিয়ে পরে দলিলটা সরায় নিস। কিন্তু যদি দলিলটা ছাড়াতে না পারি তখন? আরে কামরুল ভাই তো ভালো মানুষ, উনি টাকা নিয়ে কোনো জোর করব না। তুই চাকরি করে সুন্দর মতো দলিলটা ছাড়াই আনতে পারবি। আমার মাথায় কাজ করছে না, আমি কি করব? বাবার সাথে কথা বলতে হবে। কিরে যা।
নীতিমালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।